জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার আঠেরো উনিশ শিক্ষাবর্ষে দু হাজার একুশ সালে যারা ডিগ্রি ফাইনাল ইয়ারের পরীক্ষাগুলো দিচ্ছেন ফাইনাল পরীক্ষা সো তাদের দুই তারিখের পরীক্ষাটা স্থগিত করে এই পরীক্ষাটাকে মূলত হচ্ছে চোদ্দো তারিখে করা হয়েছে সো দুই তারিখ বলতে আমি বুঝাচ্ছি যে হচ্ছে দুই অক্টোবর দু হাজার তেইশ তারিখে পরীক্ষাটা হওয়ার কথা ছিল যেই পরীক্ষাগুলো যেমন ভূগোল পরিবেশ জেনারেল সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন তারপরে হিসাব বিজ্ঞান এই যে পরীক্ষাগুলো ঠিক আছে এগুলো কিন্তু পঞ্চম পত্রের পরীক্ষা হ্যাঁ এই এই পঞ্চম পত্রের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে চোদ্দোই নভেম্বর দু হাজার তেইশ তারিখ মঙ্গলবারে এবং বেলায় একটা তিরিশ মিনিটে সো এইটাই ছিল মূলত হচ্ছে স্থগিত বিষয়ে কথা বলার যে হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষের যারা পরীক্ষা দিচ্ছেন চলমান রয়েছে তাদের পরীক্ষাটি দুই তারিখের বদলে চোদ্দ নভেম্বরে অনুষ্ঠিত হবে বেলা দেড়টার সময়